তুলির আঁচড়ে ফুটে উঠেছে রঙিন সব চিত্রকর্ম, বাহারি রং আর ডিজাইন, শিল্পীর ক্যানভাসে আঁকা প্রকৃতির ছোঁয়া। সিল্কের শাড়ি, পাঞ্জাবি আর সুতি কাপড়ে এমন সব চিত্রকর্ম ফুটিয়ে তুলেছেন শিল্পী রবিউল আওয়াল সাকিব। আকর্ষণীয় রং বেরঙ্গের এসব চিত্রকর্ম মন ভরে দেখছেন শিল্পপ্রেমীরা। রাজশাহী সিল্ক একটা সময় বিলুপ্তর পথে চলে যাচ্ছিল, আমি সেটাকেই ধরে কাজ করছি যেন পরবর্তীতে এটা আবার পুনরুদ্ধার করা যেতে পারে এবং সারা বিশ্বে যে গৌরবটা আছে সেটা ধরে রাখা যেতে পারে। আমার পেজ আছে একটা চৌকাঠ যেখানে আমি পেইন্টিং নিয়ে কাজ করছি, সিল্ক কটন এসব কাপড়ের উপর হ্যান্ড পেইন্টিংয়ের মাধ্যমে যে কর্মসংস্থান করা যেতে পারে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে। শাড়ি কাপড়ের উপর রং তুলির সাহায্যে যে পুরো প্রকৃতি নিয়ে কাজ করা যেতে পারে বা যে কোনো একটা সাবজেক্টকে ফুটিয়ে তোলা যেতে পারে যেটা অপূর্ব লাগবে, সুন্দর লাগবে। আমরা বিদেশি পণ্যকে বর্জন করে দেশীয় ঐতিহ্যটাকে আরও ছড়িয়ে দিতে চাই। শনিবার বিকেলটা এতিম শিশুদের নিবাস সরকারি শিশু পরিবারের সদস্যদের কাছে ভিন্ন এক আমেজ। রঙিন চিত্রকর্ম নিয়ে বালিকাদের প্রশিক্ষণ দিচ্ছেন শিল্পী, প্রাথমিক নানা কলা কৌশল রপ্ত করছেন সুবিধাবঞ্চিত শিশু পরিবারের মেয়েরা। গাজীপুরের ভানুয়ায় 80 জন বালিকা এতে অংশ নেন। ব্যতিক্রমী এমন কর্মশালা চলে পুরো বিকেল। নানা কারণে সমাজের পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে এ আয়োজন করেন গাজীপুর লেডিস ক্লাব। মেয়েদের স্বনির্ভর করতেই চিত্রকর্মের এই প্রশিক্ষণ বলে জানান উদ্যোক্তারা। অধিক জনগোষ্ঠীর দেশে আমাদের সকল শিশুরা আসলে সুযোগ সুবিধা পেয়ে ওঠে না, অনেকেই আছে সুবিধা বঞ্চিত শিশু। এইসব শিশুদের জন্য আমাদের লেডিস ক্লাবের সভাপতির এই যে স্বল্প পরিসরের আয়োজন, এটা আসলে অত্যন্ত সুন্দর, চমৎকার এবং মহৎ একটি উদ্যোগ বা আয়োজন। আর আমাদের যে বাচ্চারাই আগামীর ভবিষ্যৎ, ওদের এই ধরনের কর্মশালার মাধ্যমে আমি মনে করি যে তাদের ভিতর যে মননশীলতা রয়েছে তা এভাবে পরিস্ফুটন হওয়া বা বিকাশ হওয়া সম্ভব। বর্তমানে হ্যান্ড পেইন্টটা যে পরিমাণ ডেভেলপ করেছে আমরা কম বেশি সবাই দেখি যে হ্যান্ড পেইন্ট দিয়ে অনেক কাজ হচ্ছে, অনেক এটা এর নাম দেশে বিদেশে অনেক নাম করাচ্ছে। তো আমাদের এখানে যে সমস্ত আমাদের মেয়েরা আছে এমনিতেই ক্রিয়েটিভ, ওরা এটা যদি একটু শিখতে পারে, একটু ধরতে পারে, তাহলে ওরা এটা ওদের ব্যক্তি জীবনে আরও কাজে দিবে, ওরা আর একটু এগিয়ে যেতে পারবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, জীবন দক্ষতার মান উন্নয়নে এই আয়োজন ভূমিকা রাখবে। তাদের মানে শিল্পবৃত্তি বা শিল্পসত্তা বিকাশের জন্য আমাদের অনেক উদ্যোগ রয়েছে, তবে এই চিত্র কর্মশালার মাধ্যমে তাদের আসলে শিল্পী হওয়ার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত করবে। এবং শুধু আমাদের নিজস্ব আয়োজন না, আপনারা জানেন যে একজন ভালো চিত্রশিল্পীকে এখানে এনে তাদের এই চিত্রকলার নতুন দিকটি সম্পর্কে আমরা পরিচিত করানোর জন্য লেডিস ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে এই সুবিধাবঞ্চিত শিশুরা মানে শিল্পসত্তার একটি নতুন মাত্রায় বিকশিত করার একটি নতুন সুযোগ তাদের সামনে উন্মোচিত হচ্ছে। অনুষ্ঠানে নিবাসের বালিকাদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।